আসসালাম আলাইকুম সবাইকে কত কাল থেকে কয়েকজনের রিকোয়েস্টের উপর বেস করে আমার লাইভে আসা সমস্যাটা হলো আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন বা আপনার সবাই সবাইকে ইনবক্সে আপনার ফেক মেসেজ দিয়ে প্যানিক ক্রিয়েট করা ট্রাই করা হচ্ছে যেমন আমরা জানি গত পরশু থেকে ফেসবুক আপনার অনেক ফেক আইডি ডিজেবল করে দেয় বা এর মধ্যে দেখা যায় অনেক রিয়েল আইডিও আপনার ভেরিফিকেশনের পাল্লাই পড়ে দেয় হচ্ছে এই তো যাই হোক এখানে অনেকেই আপনার ইনবক্সে এমন ছড়াতে থাকে যেটাতে দেখা যায় যে মার্ক জুগারবার্গ সবাইকে রিকোয়েস্ট করছে আপনার ফেসবুকের আইডি যদি রাখা যায় তাহলে সেই আইডি ডিজেবল হবে না আর সেই মেসেজ পঁচিশ জনকে দিলে সব ঠিক আছে আর যদি পঁচিশ দেওয়া না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আইডিগুলো ডিসেবল করে দেওয়া হবে ব্যাপারটা আসলে তা না এটা হচ্ছে মানে আপনার কিছু সুযোগ সন্ধানে আছে না তারাই এই কাজগুলো করে যাচ্ছে তো এখানে আমার নিজের আইডি কিন্তু কিছুদিন আগে ডিসেবল হয়ে যায় আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার ওয়েটে ভেরিফাই করে আপনার আইডি ফেরত তো সবার কাছে একটা রিকোয়েস্ট আইডি যখন আপনার ডিসেবল হয়ে যাবে সোজা কথা আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকুক আপনার স্কুল কলেজের আইডি কার্ড থাকুক সেটা হাতে নিয়ে আপনি সেলফি তুলবেন সেলফি তুলে সেই ছবিটা ফেসবুকে সাবমিট করবেন আপনি যখন লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু সেই মেসেজ মানে ফেসবুকে মেসেজ দেওয়ার আপনার অপশনটা দেখতে পাবেন এখন এখানে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সেটা হলো আপনি যখন ফেসবুকের আইডিটা ওপেন করছেন সেই সময় আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার আইডি কার্ডের মধ্যে যে ডেটটা দেওয়া থাকে সেটা কি আপনার ফেসবুকে দেওয়া ডেটের সাথে ম্যাচ করে কি না যদি না হয় তাহলে আপনার কখনোই আইডি ওপেন হওয়ার চান্স নাই এই দুইটা ইনফরমেশন ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আপনার বার্থডে আর ফেসবুকে আইডি ওপেন করার সময় যে ডেটটা দেওয়া থাকে সেটা যদি ম্যাচ করে যায় তাহলে আইডিটা ওপেন হতে আপনার ধরুন ম্যাক্সিমাম আট থেকে নয় ঘন্টা লাগবে এই হলো ব্যাপার তো এখানে প্যানিক হোক প্যানিক হওয়ার কিছু নেই জিনিসটা একদম ইজি যাই হোক সবাইকে ধন্যবাদ সালামালাইকুম